খাবার দিয়ে রেখেছি এখানে ক্যাট ফুড, এভাবে দিই। এই প্লেটের পরে দিলেও খায় না, তার কোন জায়গা থেকে আসছে না, নিচে দিলে খায়। এই জন্য আমি একদম ফ্লোরে না দিয়ে এভাবে একটা ব্যাগের উপরে দিয়ে দিই, বস্তার উপরে, যেন ফ্লোরটা ময়লা না হয়, দিয়ে তুলে ধুয়ে তুলি এরকম প্রত্যেকদিন। কাজ কেমন বাড়াইছে দেখেন আমার ছেলে। আর এখানে ওর পানি, এগুলো ওর বরাদ্দ, ওর প্লেট, ওর এটা ওর পানি খাওয়ার বাটি দিয়েছি। আর এরকম প্লেট আমার 3-4টা আছে, তো একটা ওকে দিয়েছি, ওরটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এতে মাংস দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, সে খাবে না, ভাত সে খেতে চায় না। ক্যাট ফুড দিয়েছি, ক্যাট ফুড খাই, কিন্তু সে সকাল থেকে না খাওয়া, এখন এই যে আজান দিচ্ছে 1টা বাজে, তাহলে আমি কেমন করে পারবো? আমার ঘরে ওর খাওয়ার মতো মাছ নেই। এখন আমি পাবদা মাছ রান্না করব, এই যে ভিজা রেখে আসলাম, সেটা দেখে সে পাকঘরে যে প্যাও প্যাও করতেই আছে, করতেই আছে। আমি বলছি পরে দিব, তুমি এগুলো খাও, সকাল থেকে না খাওয়া বোঝেন, একদম মানুষের মতো, কিন্তু খায় সে, রাতেও খেয়েছে ক্যাট ফুড। কিন্তু ওই যে প্রত্যেকদিন সকালে ওকে মাছ কিংবা মুরগির পা ঠ্যাং এগুলো সিদ্ধ করে দিই, এইটা সে লোভ হয়ে গেছে তার, সে খাবে না। এখন ডাকি দেখেন, হলি হলি আসো, দেখেন এমনি ডাকলে আসবে না, কে মাছ খাবা, মাছ এগুলো খাও না, এগুলো খাও, আসো আসো। হ্যাঁ তাকাবে না, সে রাগ, আর কি জোরে জোরে খান্না করতেছে, সেটাও তো আমি ভিডিও ক্লিপ নিতে পারলে আমি দেখাবো। এই যে আসো আসো, মাছ খাও মাছ খাও, আসো, এই যে এই যে ক্যাট ফুড, মাছ মাছ খাও বললে চলে আসতেছে, যে দেখছে ক্যাট ফুড, অবস্থা বোঝেন। এই যে আবার পাকঘরের দিকে যাচ্ছে সে, আসো আসো, এগুলো খাও। অন্য সময় খিদা থাকলে ঠিক চলে আসে, কিন্তু তার এমন অভ্যাস হয়ে গেছে সে মাছ সঙ্গে ছাড়া খায় না। আসো আসো আসো, বসে আছে কোনো এভাবে, আসো আসো আসো, দিবো তো মাছ, এই যে ভিজায় আসছি, দিবো, তুমি এগুলো খাও। এখন সকাল থেকে 1টা দানা মুখে দিইনি, এইভাবেই পড়ে আছে। আমি সকালে ঘুম থেকে উঠে এইভাবে প্রত্যেকদিন নাস্তা দিই, সকালে প্রথমে আমি নামাজ পড়ে নিজে একটু চা পানি খাই, আর ওকে এই খাবারগুলো দিই। ও আমি উঠলে উঠে পড়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, এই খাবারটা দিই। তারপরে একটু বেলা হলে সকালে 9টা 10টার দিকে আমি ওর মাছ বের করে সিদ্ধ করি, মাছ মুরগির ঠ্যাং গিলাকুলি যা এগুলো তো খাওয়া হয় না, ফার্মের মুরগি খাইলে ওগুলো রেখে দিই, গলা এগুলো সিদ্ধ করে ওর জন্য রেখে দিই। তা কালকে ফুরাই গেছে, আমি অসুস্থ, আমি মাথার ব্যথায় আমি হাঁটতেই পারছি না, আমি বাজারে কি যাবো? ছেলেকে বলতেছি, ছেলের বলে সময়ই হচ্ছে, সকালে সে সকালে পায়নি দেখে সে খাবেই না। কি আছে, মন খারাপ তোমার, মন খারাপ? আসো হলি আসো আসো, মাছ নিয়ে যাও মাছ। দেখেন মুখ দিয়ে চলে আসবে, খাও একটু খাও, এখন আমার দিকে আসতেছে, দেখেন আমার দিকে চলে আসবে। কে তাকাচ্ছে দেখেন আমার দিকে কিভাবে? যতক্ষণ তাকে মাছ না দিলাম ওরে জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদছে, দেখেন এটা তো হবে না, ওরা অনেকগুলো লাগে, এটা এরকম মাছ 3-4টে দিলে ভালো হতো, আমার তো নাই। আমি ভেজেই 1টা ওকে দিয়ে দিয়েছি, এখন একটা রান্না করে তো দিলাম, এখন দেখি কি করে সে, সকাল থেকে কাঁদতেছে কেমন করে চিৎকার দিয়ে দে, খাও। কি হয়েছে তোমার, খাচ্ছ কেন? হ্যাঁ মাছ তো দিলাম, সব মাছ তুমি খেয়ে ফেললে হবে, আমরা না খেয়ে থাকবো, রান্না করছো কেন?